জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। সকালবেলায় মদ্যপ অবস্থায় দেশি পিস্তল নিয়ে এলাকায় তাণ্ডব দেখালেন প্রাক্তন প্রধানের স্বামী। ভরপেট মদ খেয়ে পিস্তল হাতে তাড়া করলেন এলাকার বাসিন্দাদের, কাউকে আবার পিস্তল উঁচিয়ে ভয়ও দেখালেন। সকাল থেকেই এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে প্রাক্তন প্রধানের মদ্যপ স্বামীকে গ্রেপ্তার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ, উদ্ধার করা হয়েছে বেআইনি পিস্তলটিও। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালবেলায় ভালুকা অঞ্চলের পেমাই গ্রামের একটি আম বাগানে অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান মিনু মুসুরের স্বামী পুরন মুসুর মদ্যপ অবস্থায় হাতে একটি দেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল। এলাকার স্থানীয় বাসিন্দাদের দিকে সেই পিস্তল উঁচিয়ে কখনো তেড়ে যাচ্ছিল, কখনো বা কাউকে ধরে নিয়ে তার দিকে পিস্তলের নল দেখিয়ে হুমকি দিচ্ছিল। প্রাক্তন প্রধানের স্বামীর হাতে পিস্তল দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, খবর যায় পুলিশে। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির সাব ইন্সপেক্টর আনিসুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছয়। পিস্তল সমেত প্রধানের স্বামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। প্রসঙ্গত, কয়েক মাস আগেই ভালুকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান মিনু মুসুরকে অপসারিত করে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। সামনেই পঞ্চায়েত ভোট, আর এই ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের স্বামী, যিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত, বন্দুক সহ গ্রেপ্তার হওয়াতে চরম অস্বস্তিতে শাসক দল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ভালুকা এলাকা থেকে বন্দুক সহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সকালে আমরা খবর পেলাম যে ভালুকা গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধানের স্বামী নিজের এলাকায় অস্ত্র নিয়ে দাপটে বেড়াচ্ছেন। জনসাধারণ মানুষ দেখে আতঙ্কিত ছিলেন, ততক্ষণে ভালুকা ফাঁড়ির প্রশাসন ওখানে পৌঁছে তাকে অ্যারেস্ট করেছে এবং হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে এসছে। এখন আমাদের কাছে একটাই প্রশ্ন, আজকে তৃণমূলের সংস্কৃতি কোথায় গেছে? তৃণমূল এমনভাবে করতে চাচ্ছে সামনে পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনে মানুষকে ভয় ভিত্তি দিকে ভোট নেওয়ার জন্য এগুলো করছে। এটা হচ্ছে তৃণমূলের কালচার ও সংস্কৃতি। এটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলবো যেন কঠোর হাতে এটাকে দেখা হোক। যদি আইনের মধ্যে যদি কোনো ফাঁক রাখা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। সরকার, এটা কাঠমান্ডির সরকার, এই সরকারের আমলে ছিনতাই, চুরি, ডাকাতি এবং তোলাবাজি বেড়ে চলে গেছে এবং সিন্ডিকেট রাজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে বালু নিয়েও চলছে, খুদ টিএমসির মন্ত্রী এবং এমপিদেরকে বলতে হচ্ছে এই ব্যাপারে। আপনারা জানেন এই তৃণমূল সরকার আর বেশি দিন থাকবে না, বুঝলেন? সামনে গ্রাম পঞ্চায়েত ইলেকশন আছে এবং জনসাধারণ বুঝে গেছে টিএমসির কালচার কী আছে, তারা সময়ে যোগ্য জবাব দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেস কাউকে লাইসেন্স দেয়নি দাদাগিরি করার, আর্মস নিয়ে চমকানো, এটা কোনো লাইসেন্স দেয়নি। কেউ কেউ যদি ভেবে থাকে যে মাইগ্রেন্ট পিপলস অনেকে এসে যদি ভাবে যে তৃণমূল করলাম মানে রক্ষা কবচ হয়ে গেল, আমি যা খুশি তাই করবো, আর্মস নেই, এটা কখনোই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটা পছন্দ করেন না। তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনেরভাবে বলে দিয়েছেন, দলগতভাবেও তিনি বলে দিয়েছেন এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না। ও পুলিশের উপর নির্দেশ আছে, এই ধরনের যারা কাজ করবেন তৃণমূলের নাম নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আমাকে
ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।